हेलो स्टूडेंट्स, तुम्हारे सबाई के हमारे चैनले वेलकम जानाई। आज के देखो हमरा तुम्हारे क्लास फाइव एर प्रश्न विचित्रा थेके थर्ड सेमेटिव इवोल्यूशन एर जोन्नो गणितेर एक नम्बर स्कूलेर जे मॉडल क्वेश्चन पेपर टा सॉल्व करछिलाम सेटार आमरा बाकी समस्त प्रश्न अर्थात चारेर दागेर एबं पाँचेर दागेर प्रश्नगुलो आज के क्लासे आमरा सॉल्व करे नेब। जारा प्रिभियास क्लास देखोनी तारा किन्तु अवश्यई एई भिडियो डेस्क्रिप्शन बक्से जाबे, सेखाने तुम्हारा देखबे तुम्हारे क्लास फाइव एर समस्त सबजेक्टेर प्लेलिस्टेर लिंक आमि दिये दियेछि। সেখান থেকে ক্লাস ফাইভ ম্যাথস এর প্লেলিস্ট এর লিঙ্কে ক্লিক করলে তোমাদের সামনে প্রশ্ন বিচিত্রার গণিতের ক্লাসটি ওপেন হয়ে যাবে এবং তোমরা সেখানে ক্লাসটি দেখতে পাবে। তোমরা কিন্তু অবশ্যই প্রিভিয়াস ক্লাসটি দেখে নিও। তাহলে চলো আজকের ক্লাসটা তোমরা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নাও, তার কারণ তোমরা তো জানো এখানে কিন্তু গণিতের প্রত্যেকটা সমাধান খুব সহজ ভাবে তোমাদের সামনে উপস্থাপন করা হয়। দেখো কয়ের প্রশ্ন। একটি ছাত্রাবাসে ৩০ জন ছাত্র ছিল, তাদের জন্য ২৮ দিনের খাবার মজুদ ছিল, কিন্তু ছয়জন নতুন ছাত্র ওই ছাত্রাবাসে থাকতে আসে। এখন ওই মজুদ খাবারে তাদের সবার কতদিন চলবে? প্রথমে আমরা গণিতের ভাষায় সমস্যাটি হলো বলে লিখে নেব। এদিকে ছাত্র সংখ্যা এবং যেটা জানতে চাওয়া হয় সেটা আমরা ডান দিকে রাখি। তাহলে সময় জানতে চেয়েছে কতদিন চলবে, তাহলে সময় ব্র্যাকেটের দিন সেটা আমরা ডান দিকে রাখলাম। তাহলে ৩০ জন ছাত্রের দেখো এখানে ২৮ দিন মজুদ খাবার চলে। তাহলে পরে আরো ৬ জন যোগ হয়েছে, যোগ হয়েছে মানে এখন ছাত্র কতজন? এখানে ৩৬ জন। তাহলে ৩৬ জন ছাত্রের কতদিন ওই মজুদ খাবার চলবে? এবার দেখো ছাত্র সংখ্যা যদি বাড়ে, তাহলে ছাত্র সংখ্যা বাড়লে নির্দিষ্ট মজুদ খাবার চলার দিন সংখ্যা কমবে। ৩০ জন মিলে যে খাবারটা ২৮ দিন ধরে খাচ্ছিল, যদি ছাত্র সংখ্যা বেড়ে যায় তাহলে নিশ্চয়ই ২৮ দিন ধরে চলবে না, তার আগেই শেষ হয়ে যাবে। তার মানে ছাত্র সংখ্যা বাড়লে মজুদ খাবার কম দিন চলে। আবার ছাত্র সংখ্যা কমলে, এখানে কমলে লিখবে, ছাত্র সংখ্যা কমলে নির্দিষ্ট মজুদ খাবার বেশি দিন চলবে। যদি ছাত্র সংখ্যা অর্ধেক হয়ে যায়, ধরো ৩০ জন খাচ্ছে, এবার যদি ১৫ জন খায় তাহলে ১৫ জনের নিশ্চয়ই ২৮ দিনে শেষ করতে পারবে না, তার চেয়ে বেশি দিন ধরে খাবারটা চলবে। তাহলে ছাত্র সংখ্যা কমলে সময় বাড়বে। তাহলে একটা যখন বাড়ছে তখন একটা কমছে, বা প্রথমটা কমলে পরেরটা বেড়ে যাচ্ছে, তার মানে উল্টো সম্পর্ক। এটাকে আমরা কি বলি? ব্যস্ত সম্পর্ক। তাই ছাত্র সংখ্যা ও সময় ব্যস্ত সম্পর্কে আছে। এটা করার পর এবার আমরা ঐকিক নিয়মে সমাধান করব। ঐকিক নিয়মে সমাধান করে পাই, দেখো এখানে ৩০ জন ছাত্রের মজুদ খাদ্য চলবে ২৮ দিন। তাহলে একজন ছাত্রের বেশি দিন চলবে, বেশি মানে গুণ করতে হবে, তাহলে ২৮ গুণিত ৩০। এবার ৩৬ জন ছাত্রের মজুদ খাবার কতদিন চলবে? একজনের যা চলে ৩৬ জনের কম চলে, কম মানে ভাগ, তার জন্য ৩৬টা নিচে লিখলাম। এবার আমরা কাটাকাটি করব। দেখো ৪ ৯ ৩৬, ৪ ৭ ২৮, তাহলে চার দিয়ে কাটাকাটি করলাম। এবার তিন দিয়ে কাটবো, ৩ ৩ ৯ আর ৩ ১০ ৩০। উপরে পড়ে থাকে দেখো ৭ ১০ ৭০, নিচে ৩, এটাকে আমরা ভেঙে নেব, তাহলে হয়ে যাবে ২৩ ১/৩, এত দিন। এবার ফাইনালি আমরা আনসারটা লিখব যে অতএব এখন ওই মজুদ খাবারে তাদের সবার ২৩ ১/৩ চলবে। নেক্সট কোয়েশ্চেন দেখো ক্ষয়েরটা। একটি গ্রামীণ গ্রন্থাগারের জন্য সরকার থেকে ৭৫,০০০ টাকা অনুদান পাওয়া গেল, সেই টাকা থেকে ৪০০ টাকা দামের ২৫টি এবং ৫০০ টাকা দামের ৬৪টি বই কেনা হলো, বাকি টাকা দিয়ে ৬০০ টাকা দামের কটি বই কেনা যাবে? তাহলে এক্ষেত্রে যেটা করতে হবে, প্রথমে আমরা লিখেছি দেখো যে সরকার থেকে পাওয়া মোট অনুদান ৭৫,০০০ টাকা, ৪০০ টাকা দামের ২৫টি বইয়ের দাম কত হবে? তাহলে একটা বইয়ের দাম ৪০০ টাকা, ২৫টি বইয়ের দাম ২৫ দিয়ে গুণ হবে, হয়ে গেল ১০,০০০ টাকা। গুণটা পাশে দেখানো হয়েছে। এরপরে ৫০০ টাকা দামে ৬৪টি বই কেনা হয়েছে, এদের মোট দাম দেখো ৫০০ গুণিত ৬৪ মানে ৩২,০০০ টাকা। তাহলে মোট বই কত টাকার কেনা হয়েছে? আগে আমরা পেলাম ১০,০০০, এখন পেলাম ৩২,০০০, তার মানে ৪২,০০০ টাকা শুধুমাত্র বই কেনা হয়েছে। আমার অনুদান কত ছিল? ৭৫,০০০ টাকা, যার মধ্যে ৪২,০০০ টাকার বই কেনা হয়েছে। তাহলে পড়ে আছে কত? বাকি টাকা আমরা বিয়োগ করলে পেয়ে যাব, বিয়োগ করলাম, হয়ে গেল ৩৩,০০০টাকা। এবার এই টাকা দিয়ে আমরা কি করব? এই টাকা দিয়ে ৬০০ টাকা দামের বই কিনব। কতগুলো পাবো সেটা আমরা ভাগ করলে পেয়ে যাব। তাহলে ৩৩,০০০ ভাগ ৬০০ আমরা ভাগ করলাম, দেখো দুটো করে শূন্য কেটে দেওয়ার পরে ৬ দিয়ে কাটাকাটি করেছে, ৬ কে ৬, দেখো ৫ ৬ ৩০, ৩ পড়ে থাকে, ৩ ০ ৩০, আবার ৫ ৬ ৩০, তার মানে ৫৫। অতএব বাকি টাকা দিয়ে ৬০০ টাকা দামের ৫৫টি বই কেনা যাবে। তাহলে এটা হবে আনসার। গয়ের দেখো সমস্যাটি ভাষায় লিখে সমাধান করো। এদিকে গরুর সংখ্যা, এদিকে দিন সংখ্যা এবং কিছু ডেটা দেওয়া হয়েছে, এই ডেটা দিয়ে আমরা সমস্যাটা প্রথমে লিখব। এখানে একটা লিখেছি দেখো যে একটি গোয়ালে ১২০০টি গরুর ৫০ দিনের খাবার মজুদ ছিল, কিন্তু আরো ৩০০টি গরু আনা হলো, তার কারণ এখানে যোগ করে দেখানো হয়েছে যে ১২০০ যোগ ৩০০।
তার জন্য 300 গরু যোগ করা হলো। ওই মজুদ খাবারে গরুগুলির কতদিন চলবে? এবার যেটা লেখা ছিল সেটা লিখলাম। এখানে আমরা যেটা দেখব যে এদের মধ্যে কি সম্পর্ক। দেখো, গরুর সংখ্যা যদি কমে, 1200 না হয়ে যদি কম হতো, ধরো 200 হতো বা 300 হতো শুধুমাত্র, তাহলে মজুদ খাবার নিশ্চয় বেশি দিন চলতো। তাহলে মজুদ খাবারে চলার দিন সংখ্যা বাড়ে, আর গরুর সংখ্যা এখানে বেড়ে যাচ্ছে। তাহলে গরুর সংখ্যা যদি বেড়ে যায়, তাহলে সেই খাবারটা যেহেতু নির্দিষ্ট, তাহলে অতদিন চলবে না, কম চলবে। তাহলে মজুদ খাবারে চলার দিন সংখ্যা কমে, তাহলে এটা কমলে দিন সংখ্যা বাড়ছে, আর গরুর সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমছে। তার মানে এটা কি সম্পর্ক? এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্ক লেখার পর ঐকিক নিয়মে আমরা সমাধান করে পাই, দেখো 1200টি গরুর মজুদ খাদ্য চলবে 50 দিন, একটি গরুর নিশ্চয় বেশি দিন চলবে, 1200টি গরুর মজুদ খাদ্য যতদিন চলে একটা গরু খেলে বেশি চলবে, বেশি মানে গুণ, তাহলে গুণ 1200। এবার একটি গরুর যতদিন খাবারটা চলে, 1500টি গরু নিশ্চয় কম চলবে, তার জন্য 1500 দিয়ে আমরা ভাগ করলাম। এবার কাটাকাটি করবে, দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম, কাটার পর তিন দিয়ে কাটবো, দেখো 3 × 5 = 15, এটা 3 × 4 = 12। এবার 5 দিয়ে উপর নিচে কাটবো, দেখো 5 × 5 = 5, 5 × 10 = 50, ওপরে পড়ে থাকে 4 × 10 = 40, তাহলে 40 দিন। অতএব 1500টি গরুর মজুদ খাদ্যে চলবে 50 দিন, তাহলে এটা হবে ফাইনাল আনসার। চারের দেখের ঘরের প্রশ্ন, 14টি পাম্প মেশিন 200 দিনে 28,000 লিটার জল তুলতে পারে, 20টা পাম্প মেশিন 125 দিনে কত লিটার জল তুলবে? এখানে সমস্যাটা আমরা লিখেছি, এদিকে মেশিন সংখ্যা, মাঝখানে সময়, আর ডান দিকে জলের পরিমাণ ব্র্যাকেটে লিটার। জলের পরিমাণ জানতে চেয়েছে, তার জন্য সেটা আমরা ডান দিকে রাখলাম। এবার যদি মেশিন সংখ্যা স্থির থাকে, তাহলে সময় আর জলের মধ্যে কি সম্পর্ক? দেখো, যত সময় ধরে চলবে জলের পরিমাণ তত বেশি হবে, আর সময় যদি কম হয় তাহলে জলের পরিমাণটা কম হবে। তাহলে মেশিন সংখ্যা স্থির থাকলে সময় ও জলের পরিমাণ পরস্পর সরল সম্পর্ক যুক্ত। তাহলে এটার সঙ্গে এটার সম্পর্ক দেখলাম, এবার এইটাকে কনস্ট্যান্ট করো, ধরো এটা নেই। তাহলে যদি সময় স্থির থাকে, তাহলে মেশিন আর জলের মধ্যে কি সম্পর্ক সেটা আমরা দেখব। মেশিন সংখ্যা যদি কমে যায়, তাহলে জলের পরিমাণ কম হবে, মানে কম জল উঠবে, আর মেশিন যদি বেড়ে যায়, তাহলে বেশি জল উঠবে। তার মানে এটা কি সম্পর্ক? এটা হচ্ছে সরল সম্পর্ক। তাহলে দুটোই হচ্ছে সরল সম্পর্ক। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ঐকিক নিয়মে সমাধান করে পাই। 14টি পাম্প মেশিন 200 দিনে 28,000 লিটার জল তুলতে পারে, 200 দিনে যা জল তুলতে পারে, একদিনে কম পারবে, তাহলে একদিনে আমরা যখন বের করব তখন 200 দিয়ে ভাগ করব। 14টি পাম্প মেশিনে একদিনে যা করছিল, এবার একটি পাম্প মেশিন হলে আরো কম, তার মানে আবার 14 দিয়ে ভাগ হবে। এবার একটি পাম্প মেশিন 125 দিনে কত জল তুলবে? একদিনে যা জল তুলতে পারবে 125 দিনে বেশি পারবে, বেশি মানে গুণ করলাম। নেক্সট লাইনে এবার এখানে 20 বসাবো, 20টি পাম্প মেশিন 125 দিনে কত তুলতে পারবে? বেশি, বেশি মানে 20 দিয়ে গুণ। এবার এখানে দুটো শূন্য, এটা দুটো শূন্য কেটে দিলাম, কাটার পর দেখো এটা আমরা 2 দিয়ে কাটবো, 2 × 2 = 2, আর 28 মানে 280 কে 2 দিয়ে ভাগ করলে হয় 140। এবার 14 দিয়ে কাটবো, 14 × 14 = 14, আর 14 × 10 = 140। এবার দেখো 125 কে যদি তুমি 2 দিয়ে গুণ করো, হয়ে যায় 250। এরপর এই শূন্যটা বসাও আর এখানে শূন্যটা বসাও, তাহলে হয়ে যাবে 25,000 লিটার। অতএব দিয়ে ফাইনাল আনসারটা তোমরা একবার লিখে দেবে, যে অতএব 20টা পাম্প মেশিন 125 দিনে 25,000 লিটার জল তুলবে। এরপরে আমরা পাঁচের দাগের প্রশ্নগুলো সলভ করব। প্রথম প্রশ্ন, ত্রিভুজ কাকে বলে? একটি ত্রিভুজ অঙ্কন করে তার বিভিন্ন অংশ চিহ্নিত করো। এখানে আমরা লিখেছি, দেখো যে 3টি সরলরেখাংশ দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্র হলো ত্রিভুজ, এবি, বিসি এবং এসি। এই 3টে সরলরেখাংশ দ্বারা সীমাবদ্ধ এই সামতলিক চিত্রকে আমরা কি বলবো? ত্রিভুজ বলবো। এবার এর বিভিন্ন অংশ চিহ্নিত করতে হবে। দেখো এ, বি, সি, এই 3টে হচ্ছে শীর্ষবিন্দু, এবং এবি, বিসি এবং সিএ, এই 3টে হচ্ছে বাহু। ক্ষয়ের প্রশ্ন, 2.5 সেমি ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করে তার বিভিন্ন অংশ চিহ্নিত করো। প্রথমে তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে এরকম ভাবে স্কেলের সাহায্যে 2.5 মানে 2.5, তাই না, 2.5 সেন্টিমিটার এরকম সরল রেখাংশ অঙ্কন করবে। অঙ্কন করে নেওয়ার পর পেন্সিল কম্পাসের সাহায্য নেবে, নিয়ে এই জিনিসটা কতটা মাপ সেটা দেখে নেবে। দেখে নেওয়ার পর তোমরা এরকম যে কোনো একটা জায়গায় বসিয়ে এরকম ভাবে তোমরা একটা বৃত্ত এরকম ভাবে অঙ্কন করবে। অঙ্কন করা হলো, অঙ্কন করার পর সব অংশ যেহেতু দেখাতে হবে, তোমরা বৃত্তের কেন্দ্রগামী জ্যা অর্থাৎ ব্যাস অঙ্কন করবে, এখানে একটা জ্যা অঙ্কন করবে,
এখানে আরো একটা রেখা দেখাবে, মানে আমরা যেহেতু অনেকগুলো ব্যাসার্ধ দেখাবো তার জন্য এরকম OC অঙ্কন করবে আর এখানে MN অঙ্কন করবে। কেমন? MN টা নাও অঙ্কন করতে পারো যেহেতু EF আমরা একটা যা দেখাচ্ছি। তাহলে এখানে দেখো যেটা মাঝের যে বিন্দু, যে বিন্দুকে ঘিরে আমরা বৃত্তটা অঙ্কন করলাম সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, তাই না? এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। ব্যাসার্ধ দেখো OA, OB বা OC, তাই না? কেন্দ্র থেকে বৃত্তের পরিধি যে কোনো বিন্দুর যোগফলটাই হচ্ছে ব্যাসার্ধ। তাহলে OA, OB, OC এটা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাস কতটা? কেন্দ্রগামী বৃহত্তম জ্যা AB, এটাই হচ্ছে ব্যাস। আর জ্যা কোনটা দেখো, EF টা জ্যা, AB টা জ্যা, MN এটাও কিন্তু জ্যা। জ্যা মানে হচ্ছে বৃত্তের পরিধি যে কোনো দুটো বিন্দুকে যোগ করলে জ্যা পাওয়া যায়। তুমি এখান থেকে এরকম ভাবে অঙ্কন করতে পারো, তাই না? আর পরিধি দেখো AE FB NMC, এইটা হচ্ছে পুরোটা হচ্ছে বৃত্তের পরিধি। এরপরে পাঁচের দাগের আমাদের শেষ প্রশ্ন এবং আমাদের আজকের মডেল কোশ্চেন পেপারের শেষ প্রশ্ন, প্রদত্ত ঘনবস্তুগুলির চিত্র অঙ্কন করো। প্রথমটা দেওয়া হয়েছে চোঙ, তারপরে আয়তক্ষেত্র, শঙ্কু, তারপরে প্রিজম। তোমরা এরকম ভাবে চোঙ অঙ্কন করবে। চোঙ মানে তুমি চক ভাবতে পারো, এরকম ভাবে অঙ্কন করবে। আয়তক্ষেত্র এরকম ভাবে অঙ্কন করবে। আয়তক্ষেত্র অঙ্কন করার সময় খেয়াল রাখবে যে AD এবং BC এই দুটো সমান হবে, AB এবং DC এই দুটো সমান হবে, আর প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি হবে। এরপরে শঙ্কু অঙ্কন করবে। শঙ্কু মানে আইসক্রিমের কোণ ভাবতে পারো বা টোপর ভাবতে পারো। আইসক্রিমের কোণ যদি আঁকো তাহলে এরকম ভাবে অঙ্কন করবে, আর যদি টোপর অঙ্কন করো তাহলে টোপর অঙ্কন করলে এরকম ভাবে অঙ্কন করে নিচে এই জায়গাটা দেখাবে, তাহলে এটা হচ্ছে শঙ্কু। আর প্রিজম অঙ্কন করলে এরকম ভাবে তোমরা প্রিজম অঙ্কন করে দেখাবে। তাহলে আজকে আমরা তোমাদের প্রশ্ন বিচিত্রা থেকে এক নম্বর স্কুলের যে সমস্ত বড় প্রশ্নগুলো ছিল 4 মার্কসের সেগুলো আমরা সলভ করলাম। আশা করি প্রত্যেকটা প্রশ্নের সমাধান তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছ, তোমাদের কোনো সমস্যা থাকার কথা নয়। তাই আজকের ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করো। ক্লাস চলাকালীন কোন একটা পার্টিকুলার ম্যাথের কোন স্টেপ হয়তো বুঝতে তুমি পারছো না বা অসুবিধা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ইউটিউবের কমেন্ট সেকশন তো আছে, তোমরা কিন্তু অবশ্যই ইউটিউবের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে তোমাদের প্রবলেমগুলো তুলে ধরবে। আমি যথাসাধ্য তোমাদের সমস্ত প্রবলেম সলভ করার চেষ্টা করব। এবং তোমাদের সুবিধার্থে আমরা একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করেছি, সেখানে তোমরা যুক্ত হতে পারো। সেই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।